স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, সুতরাং সে বিষয়ে কথা বাড়াবো না। শুধুমাত্র এতটুকু বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা নিয়মিত চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ করছি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার, আশা করছি আপনাদের সাপোর্টটা পাবো এবং চ্যানেলটি গ্রো হবে। তো দেখতে থাকুন আজকের ভিডিও। আজকে প্রথমে আসব আইএসএলের খবর নিয়ে। গতকাল আইএসএলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল চেন্নাই এফসির বিরুদ্ধে জামশেদপুর এফসির। সেই ম্যাচে জামশেদপুর এফসি কিন্তু 1-0 গোলে হারালো চেন্নাই এফসিকে। এদিন সিপু ভিজের আত্মঘাতী গোলে পুরো 3 পয়েন্ট পায় জামশেদপুর এফসি। এই মুহূর্তে তারা 17 ম্যাচে 21 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। এদিকে হায়দ্রাবাদ এফসির সঙ্গে আরও 2 বছরের চুক্তি করলেন হেড কোচ ম্যানুয়েল মার্কুয়েজ। গত বছর আগস্টে হায়দ্রাবাদে দায়িত্ব নেন এই কোচ। তিনি নতুন চুক্তির ফলে 2022-23 মরশুম পর্যন্ত নবের শহরে থাকবেন তিনি। মার্কুয়েজের কোচিংয়ে বেশ ভালো ফুটবল খেলছে হায়দ্রাবাদ। গত বছর লিগ টেবিলের তলানিতে থাকা দলটি এবার 16 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে প্লে অফের যাওয়ার দৌড়ে কিন্তু ভালো রকম রয়েছে, এটা কিন্তু বলা যেতেই পারে। ফলে এই কোচকে ধরে রাখার ব্যাপারে হায়দ্রাবাদ এফসি প্রথম থেকেই আগ্রহী ছিল এবং তারা কিন্তু তার সঙ্গে আরও 2 বছরের এগ্রিমেন্ট করে নিল। এবার আসবো এটিকে মোহনবাগানের খবর নিয়ে। নানাবিধ বিতর্ক কাটাতে সম্ভবত একটা জয় খুব দরকার ছিল এটিকে মোহনবাগানের। বিশেষ করে ব্যাঙ্গালোর এফসি যতই পিছিয়ে থাকুক না কেন, ভারতীয় ফুটবলে এখনও সুনীল ছেত্রীর দলে থাকাটা বড় ফ্যাক্টর। যে কোনো পরিস্থিতিতেই স্বাভাবিক থাকা সবুজ মেরুন কোচও তাই এই জয়ে দারুণ উচ্ছ্বাসিত। ফতোর্দায় গত ম্যাচে তারা 2-0 গোলে হারিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর এফসিকে, এবং শুধু তাই নয়, তারা রীতিমতো আধিপত্য নিয়ে কিন্তু এই জয়লাভ করতে পেরেছে। মার্সেলিনো যোগ দেওয়ার পর বিশেষ করে এটিকে মোহনবাগানের খেলা কিন্তু বলতে গেলে পাল্টে গেছে। তারা কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলছে। এই ম্যাচ প্রসঙ্গে অ্যান্থনিও লোপেজ হাবাস ঠিক সে কথাই বললেন, আমার ছেলেদের জন্য আমার গর্ব হচ্ছে, গোটা দলটা কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে, পুরো ম্যাচটাই আমরাই নিয়ন্ত্রণ করেছি। এবং এই জয়ের ফলে মুম্বাই সিটির সঙ্গে এখন কিন্তু এটিকে মোহনবাগানের পয়েন্টের ব্যবধান হলো মাত্র 1-16 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগান অবশ্য দ্বিতীয় স্থানেই থাকলো। কিন্তু ঘাড়ের কাছে পড়ে থাকা তাদের এই নিঃশ্বাস মুম্বাই কতটা সহজে নিতে পারবে সেটা কিন্তু এখন প্রশ্ন। কারণ যারা লিগ পর্যায়ে শীর্ষে থাকবে তারা কিন্তু আগামী মরশুমে এফসি চ্যাম্পিয়ন লিগে খেলার সুযোগ পাবে। এখন শেষ 4 ম্যাচের সবকটা কিন্তু মেরিনার্সদের জিতলে চলবে না। মুম্বাইকে অন্তত 1টা ম্যাচে পয়েন্ট নষ্ট করলেই সরাসরি কিন্তু এফসি চ্যাম্পিয়ন লিগে খেলার সুযোগ পাবে এটিকে মোহনবাগান। হাবাস অবশ্য এখনই ওইসব নিয়ে ভাবছেন না, তার বক্তব্য আমি অত দূর নিয়ে ভাবছি না, আমার কাছে আজকের দিনটাই গুরুত্বপূর্ণ, আপাতত সামনে জামশেদপুর ম্যাচ নিয়ে তিনি মনোনিবেশ করতে চান বলে জানান। আরও সর্জিও লেবোরা যেভাবে বলেছেন যে তারা এটিকে মোহনবাগানের সঙ্গে পয়েন্টের একটা বড় ব্যবধান রেখে প্লে অফে যেতে চান, তারই পাল্টা মন্তব্য পাওয়া যায় হাবাসের কাছ থেকে। তিনি বলেন, আমি কম করে 4 পয়েন্টে ব্যবধান রেখে প্লে অফে খেলতে চাই। বেঙ্গালুরুর বিরুদ্ধে গোল করিয়ে এবং গোল করে ম্যাচের সেরা মার্সেলিনো দলে তার সংযুক্তি নিয়ে হাবাসের মন্তব্য, মার্সেলিনো শুধু ভালো ফুটবলারই নয় ও বুদ্ধিমানও, আমার দলের উন্নতির জন্য ওকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। মার্সেলিনো এতদিন কেন ওড়িশা এফসি বসে রেখেছিল সেই আলোচনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ব্রাজিলীয় স্ট্রাইকার অবশ্য সেই প্রসঙ্গে না গিয়ে শুধু ধন্যবাদ দেন হাবাসকে, আমি সত্যি খুব কৃতজ্ঞ কোচের প্রতি, উনি আমার উপর বিশ্বাস ও ভরসা রেখেছেন, চেষ্টা করব এর প্রতিদান দেওয়ার। গত ম্যাচে সুনীল ছেত্রী ছিলেন সম্পূর্ণ অকেজো, এমনকি হতাশায় তাকে মনবীর সিং লেনি রডগিজদের বিস্তৃতভাবে ফাউল রেফারির সঙ্গে তর্ক করতে দেখা গেছে। তাকে কড়া পাহারায় রাখা নিয়ে হাবাসের মন্তব্য ও ভারতীয় দলের মানে ফুটবলার বলতে গেলে ও কিংবদন্তি ফুটবলার, প্রতিপক্ষ এরকম একজন ফুটবলার থাকলে তাকে শ্রদ্ধা করতে হয়, 2014 সাল থেকে আমি ওকে দেখছি, সুনীলদের প্রতি আমার মনোভাব সেই সময় থেকে একরকম রয়েছে, তাই ওকে যে আমার ছেলেরা ঠিকঠাক পাহারা দিতে পেরেছে তাতে আমি খুব খুশি। মাঝে খারাপ সময় কেটে গিয়ে ফের ছন্দে দল, স্বাভাবিকভাবেই দলের এই ফিল গুড পরিবেশটাই এখন সবচেয়ে বড় সম্পদ এটিকে মোহনবাগানে। আসবো এসসি ইস্ট বেঙ্গলের খবর নিয়ে। রবি ফলানের শাস্তি কমাতে কোনো আবেদন করছে না এসসি ইস্ট বেঙ্গল। তবে গোটা ঘটনায় বিনিয়োগকারী সংস্থার কর্তারা ক্ষুব্ধ শৃঙ্খলারক্ষা কমিটির কাজকর্মে। কমিটির প্রধান উষানাথ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেলের কাছে চিঠি দিয়ে তারা অভিযোগ করতে পারেন বলে খবর। কোচের শাস্তি কমানোর জন্য আর আলাদা করে কোনো আবেদন জানাবেন না এসসি কর্তারা। হাতে আরও একটা দিনই সময় আছে, যেহেতু ম্যাচের আর বিশেষ
পড়ে নেই, কোনো আবেদন নিবেদন যেতে রাজি নন কর্তারা, বরং একটা যুদ্ধংদেহী মনোভাব নেওয়া হয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান উষানাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কোচের শাস্তি সংক্রান্ত বিষয়ে তার মন্তব্য কীভাবে আগে থেকেই সংবাদ মাধ্যমে বেরিয়ে পড়ল সেটিকে কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে, যার মধ্যে পুরনো কিছু ঘটনার উল্লেখও থাকবে বলে খবর। তবে চিঠি এদিনই পাঠিয়ে দেওয়া হয়েছে কি না সে বিষয়ে কোনো উত্তর এখনও পাওয়া যায়নি এসসি কর্তাদের কাছ থেকে। এদিকে দুদিন আগে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিলন সিং, ফলে জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে যাওয়ার পর নতুন করে কিন্তু তাকে আর বায়ুবলের মধ্যে ফিরে আসা সম্ভব না, কেননা তারা তাকে 14 দিন আবার কোয়ারেন্টাইন পর্ব থাকতে হবে, ততদিনে কিন্তু আইএসএলের ম্যাচ শেষ হয়ে যাবে। ফলে এই মুহূর্তে শোনা যাচ্ছে যে এখন আর নতুন করে মিলন সিংকে কিন্তু হোটেলে আসতে নিষেধ করা হয়েছে, তাকে বাড়ি দিতে বলা হয়েছে। অর্থাৎ এই বছর আইএসএলে তার যে খেলার ইতি পড়ল এটা বলা যেতেই পারে, আইএসএলে তার কিন্তু আর কোনো খেলার সম্ভাবনা নেই। আজকের স্পোর্টস আপডেট তো ভিডিওটি এখানে রাখছি, আশা করছি তোমাদের আপনাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটির সিবি দেখে উঠুক, তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার চ্যানেলটি ক্রয়ের জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাদের সকলকে ভালো রাখে। নমস্কার।